আসসালামু আলাইকুম ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং স্মার্ট বোর্ড স্কুলের সাথেই থাকবেন আসুন আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের গণিতের পর্ব নম্বর দুই এটা নিয়ে আলোচনা করি এখানে আমি একের ট নাম্বার যেটা টাকার ট নাম্বারে দেওয়া আছে একশত আট এই এক শত আট এইটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে এখানে এখানে বর্গ বর্গ হয়ে যায় তো ক্যালকুলেটার চাপ দেই হয়ে যাবে তো বন্ধুরা আসলে ক্যালকুলেটর আমাদের এই অঙ্কটি করা সম্ভব না মানে করা যাবে না আমাদের রুলস নেই যদি কোনো চাকরি পরীক্ষাতে থাকে বর্গ নির্ণয় করা তাহলে অবশ্যই ক্যালকুলেটার ইউজ করতে যাবে যে একশো আটের বর্গ একশো আটদের স্কোয়ার দিলে ক্যালকুলেটার চাপ দিলে যেটা আসে সেটা আমাদের আনসার করা যাবে বাট পরীক্ষায় যদি আসে একশো আটের বর্গ নির্ণয় করো তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এটা আমরা মাইনাসের সূত্র ইউজ করতে পারি প্লাসের সূত্র ইউজ করতে পারি কিন্তু আমরা যে প্রথম যে সূত্রটা শিখেছি দেখি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টুবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তো এই সূত্রের মধ্যে যদি আমরা বানাইতে চাই এখানে যদি আমি একশো লিখি হবে না কারো যদি ইচ্ছে হয় একশো এক যোগ সাত তাহলেও হবে অন্য কারো যদি ইচ্ছে হয় যে একশো তিন যোগ পাঁচ তাও হবে একশো আট কিন্তু আমাদের এমনভাবে সংখ্যাটি বের করতে হবে যাতে আমাদের বর্গ নির্ণয় করতে সহজ হয় এখানে একশোকে বর্গ নির্ণয় করা কিন্তু অনেক সোজা একশোকে যদি বর্গ নির্ণয় করতে যাই তাহলে আমরা অতি সহজেই এটাকে বর্গ করতে পারবো কিন্তু একশো কে যদি বর্গ করতে যাই তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে বা একশো এককে বর্গ করতে গেলেও কঠিন হয়ে যাবে সুতরাং একশো আটকে আমরা একশো যুগ আটে লেখলাম এখানে এ হল একশো এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তো বন্ধুরা আমি এখানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় যদি আমি অন্য কিছু লিখি সেই পাগল প্লাস ছাগল তাহলে পাগল স্কোয়ার প্লাস টু পাগল ছাগল প্লাস ছাগল স্কোয়ার এর জায়গায় পি আর বিয়ের জায়গায় এস এটা হচ্ছে পি তো পাগল এস তাইল ছাগল তাহলে কত হবে পাগল স্কোয়ার প্লাস টু পাগল ছাগল প্লাস ছাগল স্কোয়ার এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি তা শুন আমরা একশো প্লাস একশো আট লিখছি তাহলে লেখা হবে একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো ইন্টু আট প্লাস আট স্কোয়ার একশোকে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে একশো এক দিয়ে চারটা শূন্য হবে আর এখানে কত হবে ষোলো আর হলো একশো এই হলো চৌষট্টি তো এখন আমরা যোগ করবো যোগ করে যে আনসারটি হয় সেটি হবে আমাদের উত্তর বা আনসার এখানে যোগ করলে আমরা পাই এক এক ছয় ছয় চার এটা হলো আমাদের আনসার তাহলে আমরা যোগ করে পাই যেই জিনিসটা সেটি আমাদের আনসার হবে আমরা আরেকটি সমস্যার সমাধান করি ড নাম্বার ডা ড আচ্ছা ড নাম্বারে দেওয়া আছে পাঁচশো সাতানব্বই পাঁচশত সাতানব্বই এখানে পাঁচশো সাতানব্বই এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি আগের মতোই যদি ক্যালকুলেটার ইউজ করতে বলা হয় তাহলে ক্যালকুলেটের চাপ দিলে খুব সহজে চলে আসবে কিন্তু এগুলো তো আসলে ক্যালকুলেট বলা হবে না এগুলা সত্তর সাহায্যে নির্ণয় করতে বলা হয় যদি সত্তর সাহায্যে বর্গ নির্ণয় কর তাহলে এখানে লিখতে পারি আমি পাঁচশো সাতানব্বই এর বর্গ সাতানব্বই হয় তাহলে আমরা প্লাসের সত্যতে লিখতে পারি মাইনাসের সত্যতে লিখতে পারি আমি আগেই বলেছি যে করলে আমাদের হিসাব করা সহজ হবে যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর থাকতে পারে না থাকতে পারে আচ্ছা যে হিসাব করতে যেই মানে যখন যেভাবে সহজ হবে সেভাবে আমাদের সমস্যাটির সমাধান করতে হবে তো এখানে পাঁচশো সাতানব্বইকে আমি যদি ছয় শ বিয়োগ তিন দেই দেই তার মানে আমাদের একটি সূত্র জানা আছে দুই নম্বরে যে সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার কত ছিল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকার জন্য এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছিল ছয়শ মাইনাস তিন এস হোল স্কোয়ার এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে দেখতে পারি ছয়শ স্কোয়ার মাইনাস টু ইন্টু ছয়শ ইন্টু তিন যোগ তিনের উপরে স্কোয়ার দেখুন এ আর বি ছিল আর ছয়শ যোগ বি তিন ছিল তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের শয় ছয় শুরু স্কোয়ার জল কত হবে ছত্রিশ দিয়ে চারটা শূন্য হবে ছয় ছয় ছত্রিশ চারটা শূন্য বিহু এখানে খেয়াল করুন তিনের সাথে দুই গুণ করলে ছয় ছয়ের সাথে ছয় গুণ করলে কত ছত্রিশ ছত্রিশ দিয়ে দুই শূন্য যোগ তিন ত্রিকে নয় তাহলে আমরা এটা আর এটা হচ্ছে যুগের যুগের কাজটা করবো থ্রি সিক্স জিরো নাইন বিয়োগ ছত্রিশশো তার মানে এটি বিয়োগেরটা রেখে দিলাম এটাও যুগের ছিল আর এটার আগে মনে মনে যুগ চিহ্ন আছে যুগের বললে আমরা একসাথে যুগ করে নিতে পারি কারণ এক পকেটে আছে একক দশক শতক হাজার উদ্যোগ লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকা এক পকেটে আছে নয় টাকা তাহলে আমরা এই টাকাগুলো আমরা একসাথে যোগ করে নিতে পারি এগুলো যোগ করে নিলাম এখন আমরা তিন লক্ষ ষাট হাজার নয় এত থেকে যখন আমরা ছত্রিশশো বিয়োগ করব তখন থাকবে তিন পাঁচ ছয় চার শূন্য নয় তিন পাঁচ ছয় চার শূন্য নয় তিন পাঁচ ছয় চার শূন্য নয় এটা আমাদের বিয়োগ ফল থাকবে এটি হবে আমাদের আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্মার্ট বোর্ড স্কুলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম